আসসালামুআলাইকুম দেশ ও দেশের বাইরের দর্শকবৃন্দ এবং প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনোয়ারা ডেয়ারির পক্ষ থেকে। আমরা এখন মনোয়ারা ডেয়ারির ঢাকা শাখায় আছি এবং এই বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব সিরাজগঞ্জ বাগাবাড়ি যে মিলবিটার যে ডিপো আছে ওইটার পাশেই আমার এক খামার আছে, ওখান থেকে আমি সংগ্রহ করছি। তো এই 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 বাচ্চাগুলোর জাত এতটুকুই ভালো যে এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের মধ্যে এই সিমেন্সের যে বাচ্চাগুলো হয় এটার মধ্যে এগুলো হচ্ছে বেস্ট, মানে সবচেয়ে উত্তম যে জাত। এই জাতগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসছি। এখন আপনারা যারা এই জাতগুলো বুঝেন জানেন বা কিনতে চান, যারা খুঁজতেছেন ভালো জাতের, তারা ঢাকার থেকে ইজিলি আমার কাছ থেকে এইগুলো সংগ্রহ করতে পারেন। তো এখন দর্শকবৃন্দকে আমি আমার এই বাচ্চাগুলোর বয়স এবং তার যে বর্ণনা সেগুলো আমি দিব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। দর্শকবৃন্দ, এই বাচ্চাটা একটা খুবই ভালো জাতের একটা জার্সি বাচ্চা। এই বাচ্চার মাও জার্সি ছিল, এই ওই জার্সির মধ্যে মিলবিটার যে সিমেন্স আছে, যে বর্তমান যে বুলটা আছে ওই বুলের বীজটা দেওয়ার পরে এই বাচ্চাটা জন্ম নেয়। এই বাচ্চাটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এই বাচ্চাটার বয়স হচ্ছে এগারো মাস শেষের দিকে। এই বাচ্চাটা প্রথম বিয়ানে আশা করি 17-18 দুধ সর্বনিম্ন পাওয়া যাবে। সো আপনারা যারা এই বাচ্চাটি সংগ্রহ করতে চান তারা মনোয়ারা ডেয়ারিতে ঢাকা শাখায় এসে দেখে বুঝে তারপরে আপনারা সংগ্রহ করতে পারেন। এই বাচ্চাটির বয়স হচ্ছে 9 মাস, এটাও খুব ভালো একটা জাতের বাচ্চা। এটা আপনার বয়স হচ্ছে 9 মাস এবং এটারও প্রথম বিয়ানে 17-18 কেজি দুধ পাবেন আপনি। এবং এটার ওলান এবং এটার ওলান অনেক ভালো ওলান। তো এই এই 3 নম্বর বাচ্চাটি, এটিরও বয়স হচ্ছে 8 এবং এই বাচ্চাটিও খুব ভালো। এটার মধ্যে
জার্সির মধ্যে ফ্রিজিয়ানের কিছু ক্রস আছে, এই বাচ্চাটিও খুব ভালো। প্রথম বিয়ানে 16-17 কেজি দুধ পাওয়ার সম্ভাবনা আছে এবং এই বাচ্চাটি অনেক ভালো জাতের বাচ্চা এবং এটার ওলান এবং যে লক্ষণগুলো আছে এটাতে বোঝা যায় যে এটা অনেক উন্নত মানের একটি বাচ্চা। আপনারা এই বাচ্চাটি ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন। দর্শক বৃন্দ, এই বাচ্চাটির বয়স হচ্ছে 8। এই বাচ্চাটি আপনার মিলপিটার অনেক আগের সিমেন্সের বাচ্চা, তো এখন এটা সহজে পাওয়া যায় না। তো বংশানুক্রমে এটা এরকম আসছে, এটা খুবই ভালো পার্সেন্ট, এটা হাই পার্সেন্টের একটা বাচ্চা এবং এই বাচ্চাটি সহজে পাওয়া যায় না। আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এবং এই বাচ্চাটি আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে। ওলান অনেক ভালো, এই ওলানের ওলান এবং এই বাচ্চাটি আপনার মুন্ডি বাচ্চা। এটার অরিজিনালি এটা মুন্ডি, এটা কোনো কৃত্রিম উপায়ে মুন্ডি করা হয় নাই, অরিজিনালি এটা মুন্ডি বাচ্চা। আপনারা এটা সহজেই পাবেন না, এটা আমার কাছে আছে কারণ আমি যেই জায়গা থেকে সংগ্রহ করি সেই জায়গায় ধরেন এই ধরনের বাচ্চা আছে এবং আমি আমার সোর্সিংয়ের মাধ্যমে, আমার নেটওয়ার্কের মাধ্যমে আমি এইগুলা কালেকশন করি। প্রিয় খামারি ভাইয়েরা, এই বাচ্চাটি আমার খামারেরই বাচ্চা, এটা জার্সি এবং ফ্রিজিয়ানের একটা ক্রস বাচ্চা এবং খুব সুন্দর পাকড়া। এটার ওলান টোলান এবং কানের লক্ষণ, শিঙের লক্ষণ সব কিছু দেখে যা বোঝা যাচ্ছে যে এটাও 17-18 কেজি দুধের গাভী হবে। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমার এই কোয়ালিটির থেকে আপনারা বকনাবাছু সংগ্রহ করতে পারেন। এখন আমার এই বাচ্চাগুলোর যে ওলানগুলো, এগুলো আমি ওলানগুলো একবারেই সবগুলো দেখাবো, আপনারা লক্ষ্য করুন ওলানগুলো। হ্যাঁ, ওলানগুলো অনেক ভালো। হ্যাঁ, ওলানের ওলানের যে বানের যে বানগুলো চারটা চারদিকে এবং ওলানের যে অবস্থা এগুলো অনেক ভালো দেখেন। হ্যাঁ দেখছেন, ওলান দেখেন এই চারটা বান চারদিকে এবং দেখেন কতটুকু ঢিল ওলান। সো এই ওলানগুলোও ভালো দেখেন কত, এই দেখেন ওলান। ওলানগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো ওলান। বাচ্চা কিন্তু এখনো অনেক বয়স বাকি, তারপরে ওলান কিন্তু অনেক ওলান করেছে। হ্যাঁ এই দেখেন, এটার ওলান দেখেন। দর্শকবৃন্দ, আমি জার্সি বাচ্চার সাথে কিছু ফ্রিজিয়ার এবং হোলস্টেন ফ্রিজিয়ার বাচ্চা সংগ্রহ করেছি, এগুলো আপনারা নিতে পারেন। এই বাচ্চাটার বয়স হচ্ছে 10। এই বাচ্চাটাও খুব ভালো, এটার ওলান অনেক ভালো এবং এটার কান, গায়ের চামড়া যথেষ্ট ভালো। সব কিছু লক্ষণ বিবেচনায় এই বাচ্চাটা অনেক উন্নত জাতের, এটা আপনি সংগ্রহ করতে পারেন ফ্রিজিয়ানের মধ্যে, এটা খুবই একটা ভালো বাচ্চা। 2 নম্বরে এই বাচ্চাটা হোলস্টেন ফ্রিজিয়ান। এই বাচ্চাটার চামড়াও খুব পাতলা, অনেক ঢিলা, টান টান সব কিছু লক্ষণে এবং ওলান টোলানে সব কিছুতে অনেক ভালো। এই বাচ্চাটাও আপনারা সংগ্রহ করতে পারেন, এই বাচ্চাটাও অনেক ভালো, এটা আপনারা নিতে পারেন। আর এটা ফ্রিজিয়ান একটা বাচ্চা, পাতলাটা খুব সুন্দর এবং এগুলারও ওলান খুব ভালো। আপনারা দেখেন ওলানগুলো অনেক ভালো, চারটা বান চারদিকে, চারটা বান চারদিকে এবং মনে করেন যে ওলানের যে অবস্থা এতে বোঝা যায় যে এগুলো 18-19 কেজি দুধ প্রথম বিয়ানি আপনারা পাবেন। আমি সেই কোয়ালিটি দেখেই সংগ্রহ করি যাতে আপনারা ক্রয় করার পরে অনেকদিন কষ্ট করে পালবেন, পালার পরে যাতে আপনারা লাভবান হন সেটা চিন্তা করি আমার সংগ্রহ করা। তো আশা করি আমার কথায় আপনারা আশ্বস্ত হয়ে আপনারা এই বাচ্চাগুলো কালেকশন করবেন। এখানে আমার সর্বমোটটি 8টা বাচ্চা আছে, এই 8টা বাচ্চা আপনারা এই 8টা বাচ্চা আপনারা সংগ্রহ করে আপনারা লাভবান হতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আর দুধের কথা যেগুলো বললাম এগুলো আনুমানিক একটা দুধের বর্ণনা আমি দিয়েছি, এখন হয়তোবা বেশিও পেতে পারেন কমও পেতে পারেন, এটা আল্লাহ তাআলা আপনাদেরকে যেভাবে লাভবান করবে সেভাবেই আপনারা লাভবান হবেন। তো মনোয়ারা ডেয়ারি দেশের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যারা তারা যেভাবে কালেকশন করে আমি সেভাবে কালেকশন করি না, কারণ আমি চিন্তা করি যে একটা খামারি এই বাচ্চাগুলো নিয়ে যাতে লাভবান হয় এবং আমাকে টাকা দেওয়ার পরে তারা যাতে কিছু টাকা পায় এই বাচ্চাগুলো পালার পরে সেটা আমি চিন্তা করি। তো আশা করি আমার কথায় আশ্বস্ত হয়ে আপনারা মনোয়ারা ডেয়ারি ঢাকা শাখায় আসবেন, দেখে শুনে বুঝে ক্রয় করবেন এবং এই বাচ্চাগুলো সব সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এইসব জায়গা থেকে কালেকশন করা। তো আমার ওখানে একটা শাখা থাকাতে আমি এই কালেকশনগুলো করতে পারতেছি, ওখানে কালেকশন করে ঢাকায় এনে তারপরে আমি বিক্রয় করতেছি। তো সম্মানিত দর্শকবৃন্দ এবং খামারি ভাইয়েরা,
অবশ্যই আমাদের ঢাকা শাখায় আপনারা আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে দেখেও আপনারা ক্রয় করতে পারেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।